হোটেল রেস্টুরেন্টে গিয়ে অনেকে অনেক দাম দিয়ে এই নাস্তাগুলো কিনে খান। অনেকে মনে করেন এগুলো বানানো ঝামেলার, তাই টাকা দিয়ে কিনে খাওয়াটাই ভালো। কিন্তু আমার মনে হয় কিনে না খেয়ে ঘরে বানিয়ে খাওয়াটাই বেশি বুদ্ধিমানের কাজ। ঘরে বানালে যেমন জিনিসটা স্বাস্থ্যকর হয় তেমন অনেকটা সাশ্রয়ী হয়। তাই তো আমি ঘরে বানিয়ে নিয়েছিলাম খুব সহজে চিকেন ডোনাট, আর সেই রেসিপিটি আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। প্রথমে একটা মুরগির মাংসের বুকের অর্ধেক অংশটা নিয়ে নিয়েছি, ছোট ছোট কিউব করে কেটে, সাথে দুইটা কাঁচা মরিচ, এক চা চামচ আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ, একটু মরিচের গুঁড়া, একটু গোলমরিচ, জিরা ধনিয়ার গুঁড়া আর দুই পিস পাউরুটি আমি ছিঁড়ে দিয়ে দিয়েছি। সাথে দিয়েছি এক চা চামচের মতো খাওয়ার তেল। এখন আমি এগুলো ব্লেন্ড করে নিয়েছি সব একসাথে। যেই উপকরণগুলো আমি দিয়েছি এগুলো সবগুলোই আমাদের ঘরে রান্নাঘরে হাতের কাছেই থাকে, তাই এটা বানানো খুব বেশি কঠিন কিছু হবে না। এখন ব্লেন্ড করার পরে জিনিসটাকে ভালো করে একটু মথে নিতে হবে। আমি আস্ত গোলমরিচ দিয়েছিলাম, আপনারা অবশ্যই গুঁড়াটা দিতে পারবেন, আমার হাতের কাছে গুঁড়া করা ছিল না তাই আস্তটা দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এখন যে চিকেনগুলো আমি ব্লেন্ড করে নিয়েছি এগুলোকে গোল গোল করে নিচ্ছি বল আকারে ভাগ করে। যে কটা বানাবো সে সবগুলো একই সাইজে বানানোর জন্য প্রথমে আমি ভাগগুলো করে নিয়েছি সমান ভাগে। এখন আমার কাছে তো কোনো কুরকি কাটার নেই, তাই আমি পানির একটা বোতল দিয়ে এভাবে করে শেপ করে নিচ্ছি। খুব সহজে জিনিসটা শেপ হয়ে গিয়েছে। ব্লেন্ড করার সময় শুধুমাত্র এক চামচ তেল দিয়েছি, এর বাইরে আর কোনো রকম তেল, ঘি, কোনো কিছুই আমি ব্যবহার করিনি। খুব সহজে ডিজাইনটা করে নেওয়া যাচ্ছে। আপনাদের কাছে কুটি কাটার থাকলে অবশ্যই আপনি সেটা দিয়ে করে নিতে পারবেন, আর না থাকলে অবশ্যই যে কোনো বোতল দিয়ে এভাবে করে নিলে খুব সহজে ডিজাইনটা দেওয়া যাবে। আমি সবগুলো করে নিয়েছি। এখন সবগুলোর মাঝখান থেকে যে অংশটা বেঁচেছে সেটা তো আবার করতে গেলে আবারও বেঁচে যাবে, তাই ওটাকে আমি আঙুল দিয়ে এভাবে করে নিয়েছি। আপনারা চাইলে সবগুলো এভাবে আঙুল দিয়ে করে নিতে পারেন। আমার যে পরিমাণ মাংস নিয়েছি তা দিয়ে 8টা ডোনাট হয়েছে। 20 মিনিটের জন্য আমি ডোনাটগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম একটু সেট হওয়ার জন্য। এ জায়গায় অবশ্যই আপনারা ডিমের মধ্যে চুবিয়ে তারপরে ব্রেড ক্রামে গড়িয়ে নিয়ে ভাজতে পারবেন। আমার কাছে ব্রেড ক্রাম বানানো ছিল না, আর আমি ইনস্ট্যান্ট বানানোর সে ঝামেলায়ও যায়নি, তাই আমি সবগুলো ডোনাটকে কর্নফ্লাওয়ারে গড়িয়ে নিয়েছি। এটা একেবারে অপশনাল, এটা আপনারা করতে যাবেন না। আমার কাছে মনে হয়েছে ব্রেড ক্রামে না গড়িয়ে এমনি ভাজলে সেটা ভালো ছিল। আমি যতবার বানিয়েছি সবসময় ব্রেড ক্রামে গড়িয়েই বানিয়েছি, তো আজকে ব্রেড ক্রাম ছিল না দেখে এই কাজটা করেছি। মনে হয়েছিল যদি কোনো কারণে ভেঙে যায়, কিন্তু না, একদমই ভাঙতো না, পরে বুঝতে পেরেছি। তো কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে একটু সাদা সাদা লাগছিল, কালারটা যেমন একদম লাল গোল্ডেন কালার আসতো সেটা আসছিল না। তো এই জায়গাটা আপনারা স্কিপ করবেন। আমি যে জায়গাগুলো কোনো একটা রেসিপি বানাতে গেলে প্রবলেম ফেস করি বা কোনো একটা ইনগ্রিডিয়েন্ট ব্যবহার করার পরে আমার কাছে মনে হয় এটা ঠিক হয়নি, সেটা কিন্তু আমি রেসিপিতে শেয়ার করে দেই। যা বানাই তাই রাইট সেটা কিন্তু আমি কখনোই বলি না। এই যে আমি আজকে কর্নফ্লাওয়ারে লাগালাম, এটা না লাগালেও চলতো, শুধুমাত্র এমনি ভেজে নিলে হতো, অথবা ব্রেড ক্রামে করে নিলে সেটা আপনি পাউরুটির গুঁড়া, বিস্কিটের গুঁড়া সেটা দিয়েও করা যাবে। ব্রেড ক্রাম যদি না থাকে হাতের কাছে, বিস্কিট থাকলে বিস্কিট গুঁড়া করে প্রথমে ডোনাটগুলো ডিমের মধ্যে চুবিয়ে তারপরে বিস্কিটের গুঁড়ায় গড়িয়ে নিয়ে এভাবে করে ভেজে নেবেন। আমি খুব সামান্য তেলেই ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন, আগুনটা মিডিয়াম করে দিয়ে আস্তে আস্তে ভেজে নিয়েছি। যেহেতু এগুলো কাঁচা কিমা দিয়ে করা, তাই এগুলো আস্তে আস্তে করে ভাজতে হবে একটু ধৈর্য নিয়ে, না হলে কিন্তু কাঁচা থেকে যাবে। আমি খুব সুন্দর করে সময় নিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি। শুধুমাত্র কর্নফ্লাওয়ারের কারণে যেরকম কালার চাচ্ছিলাম সেরকমটা আসেনি। আমি আমার ছেলের টিফিন দিব তাই ওই পরিমাণে এখন ভেজে নিয়েছি। আপনারা চাইলে এই ডোনারগুলো বানিয়ে সংরক্ষণ করতে পারবেন এয়ারটাইট বক্সে করে বেশ কিছুদিন। আমি আমার বাচ্চার টিফিন বক্সে আজকে দিব এই চিকেন ডোনাট। অবশ্যই স্বাস্থ্যকর হবে, সাথে অনেক বেশি সুস্বাদুও। বাচ্চার টিফিনে কিংবা বিকালের নাস্তায় অথবা মেহমান আপ্যায়নে খুব সুস্বাদু একটা নাস্তা এই চিকেন ডোনাট। দেখ, খুব সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায়। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি আপনাদের হাতে সময় থাকে রেসিপিটি শেয়ার করে রাখবেন, পেজে একটা লাইক দিবেন। দেখা হবে আবার, সে পর্যন্ত ফি আমানিল্লাহ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।